এটা আপনার দাঁতে কয়টা দুইটা ছিল দুইটা আপনি ভেঙে দিয়ে চারটি মানে আমি ভাঙিনি বাবা এটার দাম চা হচ্ছে কত টাকা তো 330 হলি দিয়া যাবে দাঁতে কয়টা ভাই মাঝেরটা ওইটার দাম ওইটা কিন্তু 700 উপরে ওজন আছে ওইটার দাম চাচ্ছি আমরা হলো 700 দাম কত টাকা চাচ্ছিলেন ওইটা 130 আর এইটা 125 চিত্রপুরি কৃষি চিত্র আসসালামু আলাইকুম আলমডাঙ্গা হাট থেকে কথা বলছি অনেক দিনের স্বপ্ন ছিল আলমডাঙ্গা হাটে এসে সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাবো মন বাকরা আব্বুল আলামিন কবুল করেছেন আজকে আপনাদের জন্য আসছি আলমডাঙ্গার পশু হাটে চমৎকার একটি হাট যেদিকে তাকাচ্ছি একেবারে কালারফুল সব গরু সবগুলো আমার কাছে মনে হচ্ছে বাছাইকৃত গরু আজকের এই হাটের বিস্তারিত থাকছে এই সকল সুন্দর সুন্দর গরু কোথা থেকে কিভাবে আমদানি হয় এবং কি সকল দামে ক্রয় বিক্রয় হয় আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন যে গরুর দিকে তাকাই মন ভরে যায় এক কয়দাত এটা এটা চার দাঁত চার দাঁত কত টাকা চা হচ্ছে আড়াই লক্ষ হয়েছে আড়াই লক্ষ টাকা চা হচ্ছে চার দাঁতের চমৎকার একটি গরু হ্যাঁ আলমডাঙ্গা হাট মানেই সুন্দর সুন্দর সব আইকনিক গরু আচ্ছা এটা কত টাকা চাচ্ছিলেন ২৪০ টাকা দাঁতে কয়টা চারটি চার দাঁত দাঁতে কয়টা এটা দুটা করে দাঁত দুটা দাঁত জি কোনটার দাম কত টাকা চাচ্ছিলেন দেখেন আগে হ্যাঁ এটার দাম কত টাকা চাচ্ছিলেন ২৬০ দাম চাচ্ছি ২৬০০০ টাকা দাম চাওয়া হচ্ছে চমৎকার একটি গরু যেমন কালার তেমন চোট নাভি কম্বল অসাধারণ গরু ২৬০০০০ টাকা দাম চাওয়া হচ্ছে এর পরেরটা ৩২০০০০ টাকা দাম চাওয়া হচ্ছে আলমডাঙ্গা পশু হাট প্রতি বুধবার না জি জি প্রত্যেক বুধবার এটা কতটুকু ওয়েট হবে ভাইয়া এটা ওয়েট আনুমানিক ৬০০ প্লাস হবে এটার দাম চাওয়া হচ্ছে কত টাকা এটা আমরা দাম চাচ্ছি ৩২০ ৩২০০০০ টাকা চাওয়া হচ্ছে এই বিশাল একটি ষাঁড় গরু এটা দাঁতে কয়টা এলো চারটা চার দাঁতের গরু এরপরে ওইটা তো মাশাল্লাহ অনেক সুন্দর জি জি এটার দাম কত টাকা চাওয়া হচ্ছে মাঝেরটা ওইটার দাম ওইটা কিন্তু ৭০০ উপরে ওজন আছে ৭০০ কেজির উপরে হবে দাম ওইটার দাম চাচ্ছি আমরা হলো ৪.৫ লাখ টাকা ৪.৫ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে দর্শক আলমডাঙ্গা এটার দাম চাচ্ছি ৫ লক্ষ টাকা ৫ লক্ষ টাকা চাওয়া হচ্ছে দর্শক দেশের বড় বড় যে খামারগুলো আছে আমি শুনেছি এই সকল হাট থেকে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করে মাশাল্লাহ চমৎকার গরু ৫ লক্ষ টাকা মাত্র চাওয়া হচ্ছে যেমন সিং চোট এই সেই ভাই আমি খুব দেখি তাই দেখেন ইনশাআল্লাহ আচ্ছা এই জন্য তো আপনাদের দেখতে এলাম তো ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা এনেছেন গরু দুইটা নিয়ে এসছি আমি দুইটা এনেছেন আচ্ছা কোন দুইটা এই দুইটা তো এইটার দাম চা হচ্ছে কত টাকা দাম তো চাচ্ছি মেলা তো ৩৩০ হলে দেওয়া যাবে ৩৩০ দেওয়া যাবে দাঁতে কয়টা ভাই দাঁত চারটে হচ্ছে ওটা চারটে দাঁত না এইটা দুইটা ছিল ফের ভেঙেছে এটা এটা জি দুইটা ছিল এখন আর দুটো ভেঙেছে অর্থাৎ চার দাঁত পড়বে এটার দাম কত টাকা চাওয়া হচ্ছে এটা ৩৫০ চাচ্ছে ৩৫০ টাকা দাম চাওয়া হচ্ছে আপনাদের বাড়ি কোথায় চোয়াডাঙ্গা এই এলাকাতে না জি তাহলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে এই হাট তো সপ্তাহে একদিনই জি এই হাট সপ্তাহে একদিন মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনা বেচা হয় না ৮টা ৯টা পর্যন্ত কেনা বেচা হবে ৮টা ৯টা জি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন কথা বলে ভালো লাগলো এ ভাই গরু কার না আমার চেয়ে উপরে হ্যাঁ বিশাল দাঁতে কয়টা এটা কাকা
এটা আপনার দাঁতে কয়টা চাইটা হাতে দুটো শিলা দুটো ভেঙে চাইটা আছে দুইটা শিলা দুইটা আপনি ভেঙে দিয়ে চাইটা মানে আমি ভাঙিনি বাবু আপনি ভাঙেন না 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 আল্লাহ ভাঙাইছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি আর মনে করলাম যে দুইটা ছিল আর দুইটা ভেঙে চাইটা বানিয়ে দিয়েছি তাই তো না আচ্ছা তো এটার দাম চাচ্ছিলেন কত টাকা দাম 450 4.5 লক্ষ টাকা ওইটা কি রকম হবে এখন এখন বাবা এটা আনুমানিক আপনি আপনি তো মুরব্বী মানুষ এখন না মুরব্বী হইলে কেউ 300 বলছে কেউ 200 250 বলছে আচ্ছা ওজনে আমরা না যাই দাম চা হচ্ছে কত টাকা 450 4.5 লক্ষ টাকা চাওয়া দাম অবশ্যই দরদামের সুযোগ আছে হ্যাঁ এটা তো ফিক্সড হয় না না আচ্ছা 4.5 লক্ষ টাকা চা হচ্ছে এই চমৎকার হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি চমৎকার গরু যেমন কালার উঁচা লম্বা মাশাআল্লাহ বিশাল বিশাল মাপের এই সার গরুটি মাত্র 4.5 লক্ষ টাকা চাওয়া হচ্ছে আলমডাঙ্গা হাট আচ্ছা ঘুরতেছি এখনো আর কি দাম এখনো হয়তো কেনা হয়নি কিন্তু গরুগুলো দেখে আপনার কাছে কেমন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো গরু খুব মানসম্পন্ন গরু আমার কাছে কিন্তু খুব ভালো মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সবগুলো গরু কেমন যেন বাছাইকৃত গরু হ্যাঁ আমার খামারের নাম জমজম এগ্রো ক্যাটেলস জমজম এগ্রো ক্যাটেলস কোথায় এটা এটা নারায়ণগঞ্জ নিতাইগঞ্জে দাঁতে কয়টা দাঁতে নেই দাঁতে নেই এখনো দাম চা হচ্ছে কত টাকা দাম চা হচ্ছে 230 230,000 টাকা দাম চা হচ্ছে মোটামুটি দরদামের সুযোগ আছে হ্যাঁ সুযোগ তো আছে 230,000 টাকা মাত্র চা হচ্ছে এখনো দাঁতে নেই আল্লাহ দিলে গরুটা বিশাল হবে বিশাল হবে কালার কত সুন্দর খুব সুন্দর এবার দেখো মহিষের বাচ্চা বাহ 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 এটা কি সার নাকি বকনা বকনা কত টাকা চাচ্ছিলেন 115 115,000 টাকা চা হচ্ছে মহিষের এই চমৎকার বাচ্চাটি বকনা ভালো আছেন আপনি হ্যাঁ আল্লাহ বাসি রেখেছে ভাই কত টাকা চা হচ্ছে এই গরুটা চাচ্ছে 132,000 132,000 টাকা চা হচ্ছে দাঁতে কয়টা দাঁতে চারটে চার দাঁতের এই গরুটি 132,000 টাকা চা হচ্ছে চমৎকার কালো রঙের একটি গরু দাম কত চা হচ্ছে দাম চা আছে 225 225,000 টাকা দাম চা হচ্ছে কত টাকা চাচ্ছিলেন 175,000 টাকা দাম চা হচ্ছে আপনার হলিস্টেন ফ্রিজেন্টার দাম চাচ্ছিলেন কত টাকা এটা 225 কত টাকা চা হচ্ছে ভাইয়া 35 কত 35 135 135,000 টাকার গরু এটা চাওয়া দাম কাকা ভালো আছেন ১৩০,০০০ টাকা দাম চা হচ্ছে আলমডাঙ্গা পশু হাট প্রতি বুধবার ভালো আছেন হ্যাঁ ভালো আছি কোনটার দাম কত টাকা চাচ্ছিলেন ওইটা 130 আর এইটা 125 ১৩০,০০০ ১২৫ আর আপনারটা ১২৫ এটা তো চাওয়া দাম দরদামের অবশ্যই সুযোগ রয়েছে চমৎকার হাট সবগুলো গরুই বাছাইকৃত গরু মনে হচ্ছে হাট কয়টা থেকে কয়টা অবধি কেনা বেচা হয়ে থাকে হাট আপনার এলাকায় 10টা থেকে ওই রাত 8টা 7টা পর্যন্ত সকাল 10টা থেকে রাত অবধি কেনা বেচা হয়ে থাকে জি 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 আচ্ছা নিরাপত্তা কেমন নিরাপত্তা ভালো গো সিকিউরিটি আছে ভালো আর হাট কমিটি খুব ভালো এই যে চোর ছেসর পকেট কাট হ্যাঁ বাটপার সন্ত্রাসী এগুলো নাই তো ওইগুলো নাই ওই পকেটমার মাঝে সাথে ভুল ভবিষ্যতে ভোগে সাথে হতে পারে এত লোকের ভিতরে লাখ লাখ লোকের ভিতরে এটা হতে পারে তবে সতর্ক থাকতে হবে আচ্ছা তো ওই যে সার গরুর হাসির কত টাকা নেওয়া হয় 600 টাকা রেট রেট একটু কম বেশি হয়তো দেওয়া হয় কিন্তু রেট 600 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখছেন আলমডাঙ্গা হাট সুন্দর সার গরু ভাইয়া এটার দাম চাচ্ছিলেন কত টাকা এটার দাম চাচ্ছি 110 110,000 টাকা চা হচ্ছে এখন তো বোধহয় দাঁতে নাই না 110,000 টাকা চা হচ্ছে চমৎকার গরু আর ওইটা কার আপনার কত টাকা চাচ্ছিলেন ভাইয়া
160000 টাকা দাম চাওয়া হচ্ছে হ্যাঁ জি কেনা বেচা তো বদর অবশ্যই একটু কম আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কম তো আছে দাঁতে নাই তো এখন দুই দাঁত দুই দাঁতের গরু 160000 সুন্দর সুন্দর এই গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা 120000 টাকা এই এই জোড়া আপনার কত টাকা চাচ্ছিলেন দুটো 2.5 লাখ দুইটা 2.5 লক্ষ টাকা চাওয়া হচ্ছে কত টাকা চাইছিলেন 30000 130000 টাকা সুন্দর সাহিওয়াল জাতের বাছুর গরু আর এই যে এই পাশটায় কত টাকা চাচ্ছিলেন গরুটা ওটা দাদি 55 155000 টাকা চাওয়া দাম আপনার গরুটা কত টাকা চাচ্ছিলেন 40 140000 সাদা গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা ভাইয়া 130000 130000 টাকা দাম চাওয়া হচ্ছে এই সুন্দর সাদা গরুটা এই গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা প্রোগ্রাম ছিল সময় পেলাম চলে এলাম গরুগুলো বেশ ভালোই মনে হচ্ছে না সব কালারফুল তো কি অবস্থা এখন খাবার প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে খাবার কামার হয় না হচ্ছে আস্তে আস্তে ভাইয়া সার গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা দাম চাচ্ছে 25000 125000 ভাইয়া আপনারটা কত টাকা আমারটা 140000 আসছে 140000 টাকা চাওয়া দাম অবশ্যই দরদামের সুযোগ রয়েছে এটি দেখছেন আলমডাঙ্গা পশুর হাট প্রতি বুধবার হ্যাঁ আপনার ভিডিও তো খুব দেখি ভাই দেখেন বাড়ি কোথায় কুষ্টিয়া আপনার লক্ষ্মীপুর আচ্ছা আপনারা ভিডিওর মাধ্যমে আমাকে দেখেন আজকে সরাসরি আসছে আপনাদের দেখতে আসলে আপনি খুব ভালো লোক কারণ বাজার টাজার করতে যান যখন তখন সবই আপনার চ্যানেলটা খুব ভালো দেখি না দোয়া করবে না খুব ভালো লাগে জি ভাই তো বাবু কাকা তুমি তো আমার সাথে আছো বেশ কিছুদিন হয় বিভিন্ন খামারে যাও হাটে যাও এই হাটের গরুগুলো তোমার কাছে কেমন লাগছে আসলে সবগুলো গরুই আইকনিক গরু মানে এত সুন্দর গরু আমার মনে হয় আমি কোনো হাটে দেখিনি সবগুলো বাছাই করা হ্যাঁ বাছাই করা গরু সবগুলোই সুন্দর গরু ছবি তুলতে কি মজা লাগতেছে তো অবশ্যই অবশ্যই যে কোনটা রেখে কোনটা তুলবে ভালো ভালো সবগুলোই গরু ভালো আচ্ছা এখানে এক ভাইয়ের সঙ্গে কথা বলবো এই গরুগুলো আসলে কিভাবে সংগ্রহ করা হয় কোথা থেকে এটা চাষির বাড়িতে করে আমরা চাষির বাড়িতে কিনে আনি চাষিরা ফিড খাওয়ায় সকল ভুসি খাওয়ায় বিচুলি খড় খাওয়ায় খাই ছোট গরু কিনে বড় করে তারপর বেচা কেনা করে অর্থাৎ আপনারা সরাসরি একেবারে প্রান্তিক খামারিদের অর্থাৎ বাড়ি বাড়ি থেকে কিনে জি জি আমরা বাড়ি বাড়িতে কিনে নিয়ে আসি এই যে আমরা একটা ধরে আসছি ওই একটা ধরে আসছি আরামভাবে সবাই এক একটা করে কেউ বাড়ি পাঁচটা আছে সে পাঁচটা বিক্রি করে দিলে সে পাঁচটা সিদ্ধি কিনে আসলাম এমন ভাবে আমরা কিনে নিয়ে না আমরা হাটে বেচা কেনা করি ওই জন্য এত সুন্দর সুন্দর গরু হয় দর্শক আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি এই আলমডাঙ্গা হাটে দেখুন প্রত্যেকটি গরুই কালারফুল গরু সবগুলো গরু একটার চেয়ে আরেকটা সুন্দর আরেকটার চেয়ে আরেকটা সুন্দর যেমন কালার তেমন চোট তেমন কম্বল গলকম্বল নাভি পা এক কথায় সবগুলো গরুই অসাধারণ সুন্দর আমি এর আগে দেখিনি যে কারণে আমার কাছে একটু বেশি কৌতূহল ছিল এই হাটের আজকে আল্লাহ চাই তো আসছি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কি সকল দাম চাওয়া হচ্ছে আসলে দেশ সকল দাম চাওয়া হয় বিক্রি অবশ্যই কিছু টাকা হাতে রেখে তারপর বিক্রয় হয় এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এবার যে 1.5 লক্ষ টাকা 1 লক্ষের উপরে অর্থাৎ 1,20,30,35 আর ওই পাশটায় আছে আরও বড় বড় গরু এবং রাস্তায় ওপারটা আছে মহিষ ওই পাশটায় তো দেখা যাচ্ছে মহিষ দর্শক আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি ওইখানে অত উঁচু হয় মহিষ কেন ভাই ওটা কি মহিষের হাট হ্যাঁ আমরা যদি এখান থেকে দেখাতে পারি জুমে সমাজ একটু দেখা দাও তো ও দেখো হাটের উপরে মহিষ এখানে মনে হচ্ছে আমি পাহাড়ের উপরে অবস্থান করছি পাহাড়ের উপরে চমৎকার সব পাহাড়ি পাঁঠা মহিষ 510 510000 টাকা চাওয়া হচ্ছে কত টাকার মধ্যে হলে বিক্রি করবেন আপনার দ্বারা কত টাকা চাচ্ছিলেন 420 অর্থাৎ 420000 টাকা চাওয়া হচ্ছে এই জোড়া পাঁঠা মহিষ
আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।